হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা অনেক দিন পর এসেছি লাইভ করতে। আর এটা তো কে জানো ভালো করে। হ্যালো, তো আজ আমরা এসেছি কেশিয়াড়া গ্রামে। তো নতুন একটা কিছু দেখাতে চলেছি, যেটা আমাদের যারা পাশাপাশি আছো, যেসব ফ্রেন্ডরা পাশাপাশি আছো, তারাও কিন্তু এই ব্যাপারটা নিয়ে অনেকেই জানো না। একটা নতুন জিনিস যেটা কেশিয়াড়া গ্রামে আছে, অনেকেরই অজানা আছে, বিশেষ করে আমারই অজানা ছিল। তাই আমার মনে হচ্ছে আমার মতো হয়তো অনেকেরই অজানা আছে, বাট জানি না, হয়তো কেউ কেউ জানো। হ্যাঁ, কেউ কেউ জানো হয়তো, আর কেশিয়াড়াবাসী তো অতি অবশ্যই জানবে আমার ধারণা, কিন্তু আমি জানতাম না। আর আমার কাছে এই জিনিসটা খুবই নতুন মনে হয়েছে, কারণ এতদিন এই জিনিসটাকে আমি বাজারে দেখেছি, বাট কীরকম গাছটা হয় বা কীরকম ফুল হয় বা কীরকম ফল হয় এই ধরনের কোনো অভিজ্ঞতা আমাদের ছিল না। তো আজ আমরা এসেছি কেশিয়াড়া গ্রামে, এখানে একটা আমি নতুন জিনিস দেখাতে চলেছি। তো এখন আমি নামটা বলছি না, পরে বলছি, আগে আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমি জিনিসটা কি। তো খুব দুঃখের বিষয়, সন্ধ্যাবেলায় এলে আরেকটু ভালো লাগতো জিনিসটা, কিন্তু এখন তো সন্ধ্যাবেলায় এখানে আসা সম্ভব না, কারণ এটা একটা মাঠের মধ্যে, পুরো ফাঁকা এরিয়ার মধ্যে আছে, প্রায় 7,000-7,500-এর মতো গাছ আছে, তাই সন্ধ্যাবেলায় তো সম্ভব না। তাই আমরা দুজন মা মেয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাতে, তাই তোমরা অতি অবশ্যই পুরো ভিডিওটা দেখো, এবং সবাই কমেন্ট বক্সে জানাও কেমন লাগলো, নতুন জিনিস তাই না, জানাবে কিন্তু অতি অবশ্যই, কারণ এটার পিছনে প্রচুর মানুষের পরিশ্রম আছে। এখানে প্রায় 10 থেকে 12 জন সারাদিন কাজ করে, দেখাশোনা করে, আর এটার পিছনে প্রচুর খরচ করতে হয়। তাই ভালো করে দেখো কেমন লাগছে, তারপর অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাও যার যা বক্তব্য আছে, আর কেউ যদি আগে থেকে জানতে সেটাও বলে দেবে কমেন্ট বক্সে। আর যদি কেউ না জানো, যার যদি আমি কাউকে নতুন দেখাতে পেরেছি নতুন কিছু, তাহলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও প্লিজ। তো চলো আমার সাথে থাকো, ফলো করো আমাকে, দেখো দেখাচ্ছি কি জিনিস। নামটা কি আমাকে বলতে হবে না তোমরাই বলবে? দেখা যাক, ভালো যদি লাগে তোমরা বলবে, আর যদি খারাপ লাগে তাহলে আমি বলবো। ওকে চলো। দেখো বন্ধুরা, আজ আমরা তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো, কারণ আমাদের গ্রাম সাইডে এরকম একটা জিনিস দেখতে পাবো সত্যি কথা বলতে আমরাও ভাবতে পারিনি, তাই ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই। কে কে এই ব্যাপারটা নিয়ে জানো আমি ঠিক জানি না, বাট দেখাচ্ছি আমি। হ্যাঁ দেখো, এটা কী ফুল আছে বলতে পারবে? কমেন্ট বক্সে কিন্তু অতি অবশ্যই জানাবে। দেখো একটা নতুন ধরনের গাছ, পুরো গাছের মধ্যে পুরো কাটা আছে, দেখো দেখতে পাবে পুরো কাটা আছে গাছটার মধ্যে পুরো কাটা আছে। এটা হচ্ছে ড্রাগন ফুল, এই জাস্ট ফুল ধরছে। সন্ধে 6টার পর, সূর্যাস্ত হওয়ার পর ফুলগুলো ফোটে, তাই এখন আমি ফোটা অবস্থায় দেখাতে পাচ্ছি না, বাট দেখো তোমাদের ভালো লাগবে, কারণ আমাদের গ্রাম সাইডে এই ধরনের ড্রাগন ফুলের বাগান দেখা যায় না, এটা অনেকটা এরিয়া জুড়ে আছে, অনেকটা এরিয়া জুড়ে আছে। এখানে আছে প্রায় 7,000 গাছ আছে, 7,000। দেখতে পাচ্ছ 7,000 গাছ আছে,
কিন্তু ফুলটা খুবই সুন্দর। এই মুহূর্তে আমি ফোটা অবস্থায় দেখাতে পাচ্ছি না, বাট দেখতে খুবই সুন্দর। আর পুরো গায়ে পুরো কাঁটা আছে, কাঁটাই ভর্তি। ৭,০০০ ৭,৫০০এর মতো এখানে গাছ আছে, অনেকটা অনেকটা এরিয়া জুড়ে। সত্যি কথা বলতে এর আগে আমি ড্রাগন ফ্রুট নিজের চোখে দেখিনি, এই ফার্স্ট টাইম আমি দেখছি, তাই আমার তো ভীষণ ভালো লাগছে। যারা দেখোনি তাদের অতি অবশ্যই ভালো লাগবে। এখানে ১০-১২ জন দেখভাল করে, দেখাশোনা করে। পুরো এরিয়াটা জুড়ে, অনেকটা এরিয়া জুড়ে এটা আছে, তাই আমি যতটা সম্ভব হচ্ছে দেখাচ্ছি। অনেকটা এরিয়া জুড়ে আছে। দেখুন প্রচুর এরিয়া জুড়ে। কিন্তু একটাই খারাপ লাগছে, ফুলটা দেখতে খুব সুন্দর, ফুলটা দেখালে বেশি ভালো লাগতো, কিন্তু ফুলটা তো এখন দেখাতে পারবো না, কারণ আমরা দিনের বেলায় এসেছি। ওটা সূর্যাস্ত যাওয়ার পরই ওটা দেখা যায় ফুলটা। আর এই গাছের নিচে অনেক সাপেরও বাস থাকে, তাই সন্ধে হওয়ার পর সাপটাও চলে আসে। দেখো অনেকটা এরিয়া জুড়ে আছে, অনেকটা এরিয়া, এতটা আমি দেখাতে পাচ্ছি না, আরও আছে পিছন দিকে। কিন্তু এটার ফুলটা খুবই সুন্দর। ফার্স্ট টাইম তো আমি ফুলগুলো বুঝতেই পারিনি, কারণ সবুজে সবুজে মিলে গেছে। তিনটা ছিঁড়ে তো এখানে।